আজকের পরে হয়তো আপনি বাংলার এমএলএ হিসাবে আপনাদের কাছে বার্তা হবে না। আড়াই বছরের এটা ঠিক, আমি কোনোদিন ভুলতে পারবো না আপনাদের। আপনার বিধায়ক হিসাবে আজকে একটা আপনাদের সাথে আমি শেষ বক্তব্য রাখছি, এরপরে তো এটা আমাকে ছাড়তে হবে। তবে এটা বলি আমি, আমি এই আড়াই বছরের মতন আপনাদের সঙ্গে ছিলাম, আমি এত কাজ করেছি এবং আমি আমি কৃতজ্ঞ বলি তার কাছে যে আমায় সত্যি খুব সহযোগিতা করেছে। যখন চিঠি যা বলেছে আমি লিখে দিয়েছি, ঠিক মতন জায়গায় ড্রপ করে দিয়েছে, সবাই করেছে। আমি তরুণদা বলি, আমার সুদেবী বলি, একটা গোপা থেকে, গোপা আজকে আসিনি, আমি তো বলেছিলাম আসতে, নিখিলদা রয়েছেন, জানে নিখিল দাঁড়াও, আমার যেটুকু বাকি আছে কাজ আমি করে দেবো আপনার। কিন্তু এই যে সুখস্মৃতি আপনাদের সাথে আমার এই আড়াই বছরের, এটা ঠিক আমি কোনোদিন ভুলতে পারবো না আপনাদের। এটা আমার মনে কোটায় ঠিক যত্ন করে থাকবে। আমি আবার বলি, যদি কাজ করতে গিয়ে কখনো কারণ কোনো আঘাত লেগে থাকে, আপনাকে ইমোশনাল হতে হবে না, বার্তার মানুষ আপনাকে মনে রাখবে, অন্তরের মধ্যে রাখবে। নিশ্চিতভাবে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকের পরে হয়তো আপনি বাংলার এমএলএ হিসাবে আপনাদের কাছে বার্তা হবে না। আমার বিদায় করে থাকবে আপনাকে, নমস্কার। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় টিভি 9 বাংলায়, টিভি 9 বাংলা না দেখলেই নয়।